Dear viewers, तो आज के फोटारे काजटा करे देखाबो। तो फोटारे काजटा करार क्षेत्रे आमादेर फोटार नामे कम्पोनेंट तैरी करे निते होबे एबं अच्छा फोटार नामे एकटा कम्पोनेंट आगे आमरा तैरी करे नेई एकटा बोलो टीआर फोटार डट जेएस এবং এটার একটা সিএসএস ফাইলও লাগবে। আপনারা জানেন প্রত্যেকটা মোটামুটি কাছাকাছি আমি যেভাবে কাজগুলো করতেছি ফোটার ডট সিএসএস, তো ফোটার ডট জেএস নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এটাতে একটা ফাংশনাল কম্পোনেন্ট আমরা তৈরি করে নিচ্ছি ফোটার নামে, এবং আমরা আমাদের তো ফোটারটা ডিজাইন করা আছে, তো ফোটারটা এখানে রাখবো এবং সিএসএসটাও রাখবো। তো এক্ষেত্রে আমাদের ফোটারটা আসলে কোথায় বসাতে হবে সেই বিষয়টাও আমাদের একটু দেখে নেই। আমাদের এই যে হোম আছে, হোমের ভিতর এই যে ফোন নামক যে ডিপটা রেখেছিলাম সেখানে হচ্ছে আমাদের ফোটার বসাতে হবে। তো আমরা আমাদের যে গিটহাবে আমাদের প্রজেক্টটা আছে এটাতে চলে যাই। তো এখানে এখানে এটা কোনটা ন্যাপবার, তো আমাদের ফোটার আছে, ফোটারের ভিতর এই যে ফোটার ডট জেএস, তো ফোটার ডট জেএস এর ভিতর কোডটা আমরা কপি করে নিয়ে আসব। ওকে, কপি করলাম এবং এখানে হচ্ছে এই যে ফোটার ডট জেএস নামে যে কম্পোনেন্ট আছে সেটাতে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম এবং হচ্ছে আমাদের ফোটারের যে সিএসএসটা আছে সেটাও নিয়ে নিব। এই যে ফোটার ডট সিএসএস, আপনাদের আমি এটা এই রিপোজিটরিটা গিটহাব লিঙ্ক এবং এটার দুইটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যে আপনারা এখান থেকে কোডগুলো নিয়ে আপনাদের প্রজেক্ট সাজাতে পারবেন এবং ফাংশনালিটি পরবর্তীতে আমরা যখন ফাংশনালিটি ইন্টিগ্রেট করব তখন ফাংশনালিটিগুলো এর মধ্যে আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমরা এখন আচ্ছা ফোটোটা তো আমি ইম্পোর্ট করিনি, যদি আমরা এখন এটা সেভ করি এবং আমরা যদি হোম ডট জেএসএ যাই এবং এখানে যদি আমরা ফোটোটাকে কল করে দিই, ইম্পোর্ট হয়ে গেল, কল করা হয়ে গেল, এবং আমরা যদি দেখি আমাদের হোম পেজে ফোটোটা আসার কথা, দেখি একটু আচ্ছা আমাদের এটা রান করে নিতে হবে, রান করলে দেখা যাবে, তো রান করা নেই জন্য দেখা যাচ্ছে না। সো ফোটারটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম এবং ফোটার নামক যে কম্পোনেন্টটা আছে সেটাতে আমরা কোডটা বসিয়ে দিলাম, সিএসএসটা বসিয়ে দিলাম, আমাদের প্রজেক্টে রান হচ্ছে। প্রজেক্টটি রান হলে আমাদের হোম পেজে ফোটারটা দেখা যাওয়ার কথা। তো ফোটারের পাশাপাশি আমাদের আর একটা কম্পোনেন্ট বসাতে হবে, সেটা হচ্ছে সাইড বার। আমরা সাইড বারের জন্য কম্পোনেন্টগুলো রান হতে থাকুক, তার সাথে সাথে আমরা সাইড বারের জন্য কম্পোনেন্টগুলো তৈরি করে নিই। সাইডবার ডট জেএস এবং সাইডবার ডট সিএসএস, সাইডবার ডট সিএসএস নামে ফাইল করে নিলাম এবং সাইডবার ডট জেএস এ আমরা একটি কম্পোনেন্ট তৈরি করে নিই সাইডবার। আমাদের পপ কোড আছে, আমরা ওখান থেকে সাইডবারটাও বসিয়ে দিব। সাইড বারটা যদি দেখি, সাইড বারটা খুব সম্ভবত হোম পেজের ভিতরে আছে। হ্যাঁ, হোম পেজের ভিতরে আমাদের সাইড বারটা আছে, তো এখানে আমাদের এই যে ডিপ কন্টেইনার ওয়ানের ভিতরেই সাইড বারটা দেখা যাচ্ছে, সরি ওয়ানের ভিতর না, টু এর ভিতর। তো টু এর ভিতর ইউএল এইটুকু আমাদের
সাইড বারের কোড, তো আমরা এটা আমাদের হোমের ভিতর বসিয়ে দিব, হোম ডট জেএস। তো ওয়ানের ভিতর এখানে বসবে, কারণ আমরা ওয়ান সাইড বারের জন্য রেখেছি আপনারা জানেন, বসিয়ে দিলাম। এবং সিএসএসটা আমরা হোমের ভিতরেই বসাতে হবে। তো আমরা যদি হোম ডট জেএসে যাই, হোম ডট সিএসএসে যাই, সাইড বারের জন্য কোডটা কন্টেইনার, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। তো আমি একটু সাইড বারের জন্য যে কম্পোনেন্টটা আছে সেটা যদি আমরা দেখি, প্রজেক্টটা রান হচ্ছে হতে রান হোক। আচ্ছা, হোম ডট সিএসএস তো সাইড বারের কোডটা থাকার কথা। আচ্ছা, আমরা একটু আমাদের এইচ ওয়ান এর ভিতর লিস্ট গ্রুপ, লিস্ট আইটেম, কালার এগুলো দেওয়া আছে। তো আমরা আমাদের আউটপুটটা আগে একটু দেখি, তারপর আমরা সাইড বারটা দেখতেছি। হ্যাঁ, সাইড বারটা চলে আসছে, সাইড বারে সিএসএসটাও পেয়েছে। এবং ফোটারটা যদি দেখি, ফোটারটাও সিএসএসটা পায় নেই, তার কারণ হচ্ছে আমরা ফোটারে সিএসএসটা এখনও ইম্পোর্ট করিনি। আমরা সিএসএসটা ইম্পোর্ট করে দিলেই ফোটারটা আমাদের হয়ে যাবে। ইম্পোর্ট footer.css আমরা ইম্পোর্ট করে নিলাম। দেখা যাক, আমাদের কম্পাইল হলে চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছিল, আমরা দেখেছি। এই তো আমাদের চলে আসছে, কিন্তু আমাদের আর একটু ডিজাইন, এই যে লিস্ট স্টাইলগুলো একটু সমস্যা আছে, তো এগুলো আমরা ঠিক করে নিব, সমস্যা নেই। এগুলো আমরা টুকটাক যে সমস্যাগুলো আছে এটা ঠিক করে নিব। তো দেখা যাচ্ছে আমাদের ফুটারটাও আসছে এবং সাইড বারটাও চলে আসছে, আমরা বসাতে পেরেছি। আর এগুলো আমরা ঠিক করে নিব, নেক্সট ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস ঠিক করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।